দর্শক একটি ইন্টারেস্টিং খবরের বিশ্লেষণ করব। সেটি হচ্ছে এরশাদের জন্মদিনের অনুষ্ঠানে কাদের সিদ্দিকী। হঠাৎ করে কাদের সিদ্দিকী কেন গেলেন? তিনি কি প্রয়াত এইচএম এরশাদকে খুবই ভালোবাসেন? জেনারেল এরশাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে, মতাদর্শের সঙ্গে কাদের সিদ্দিকীর কি খুব মিল আছে? না, মিল নেই। এর একটি রাজনৈতিক কারণ আছে। যদিও তিনি জন্মদিনের অনুষ্ঠানে গেছেন, কিন্তু এর একটি রাজনৈতিক তাৎপর্য আছে। আমি সেই তাৎপর্যটা দর্শক আপনাদের সামনে তুলে ধরব। একটু অপেক্ষা করেন, আমি আগে আপনাদেরকে একটু খবরটি জানাই। এখানে খবরে বলা হচ্ছে যে প্রয়াত সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। জাতীয় ঐক্য ফ্রন্ট ছাড়ার পর বিএনপির সমালোচক হিসেবে আবির্ভূত হওয়া কাদের সিদ্দিকী গত বছরের আগস্টে জাপার বনানী কার্যালয়ে গিয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেন। গুঞ্জন রয়েছে দুই দলের জোট হতে পারে। বিএনপি অংশ না নিলে আগামী নির্বাচনে বিকল্প হবে জাপার নেতৃত্বাধীন জোট। ধর্মভিত্তিক দলগুলোর আরেকটি জোট গঠন করার চেষ্টা চলছে। বিএনপি ও সমমনরা ভোট বর্জন করলে এই দুই জোট নির্বাচনে অংশগ্রহণমূলক করবে। তো বিশেষ অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেছেন, সেনাবাহিনী থেকে রাজনীতিতে আসা সবাইকে ঘৃণা করি, শুধু হুসেইন মোহাম্মদ এরশাদকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ তিনি জেলে থেকে দুইবার পাঁচটি করে আসনে নির্বাচনে জয়ী হয়েছিলেন। অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন এরশাদ। মানে এই কথাগুলির সাথে কোনো মিল আছে? মানে বলছেন যে সেনাবাহিনী থেকে রাজনীতিতে আর সবাইকে ঘৃণা করি, এরশাদকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি পাঁচবার নির্বাচিত, তাতে কী আছে? মানে একবার বলছেন ঘৃণা করি, আবার নির্বাচিত হয়েছেন তাই ভালোবাসি। দেখ ওনার কথাবার্তা, অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন এরশাদ। কিভাবে বঙ্গবন্ধুর পর পল্লীবন্ধুকে ভালোবেসেছি, জাতীয় পার্টির নেতারা জানেন না দেশের মানুষ এরশাদকে কত ভালোবাসে। আই রে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। জাতীয় পার্টির নেতারা জানেন না যে দেশের মানুষ এরশাদকে কত ভালোবাসে। বটগাছের নিচে ঘাস জন্মে না, তাই রাজপথে নেমে জাতীয় পার্টিকে গায়ে রোদ লাগাতে হবে। সভাপতির বক্তব্যে জিএম কাদের সরকারের কড়া সমালোচনা করেন। যাই হোক, আমি অন্য আলোচনায় আর যাচ্ছি না। মূল বিষয়টা হলো সেটি, যেখানে রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে যে সরকারের এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে যে পশ্চিমা বিশ্বকে জানানো যে না, নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। বিএনপি কেবল আসছে না, কিন্তু বিএনপি বাদে আরও যে অসংখ্য রাজনৈতিক দল আছে, জোট আছে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে। এমনও হতে পারে, মানে বিএনপি যদি নাই আসে, 14 দলীয় জোটও ভেঙে যেতে পারে, ভেঙে সকল দলকে বলতে পারে যে আলাদা আলাদাভাবে তোমরা নির্বাচন করো। অর্থাৎ পশ্চিমা বিশ্বকে দেখাবে যে বাংলাদেশে নির্বাচনে 50টা বা 100টা রাজনৈতিক দল অংশ নিয়েছে, ফলে এটা অংশগ্রহণমূলক নির্বাচন। ফলে যতভাবে চেষ্টা, সব রকম চেষ্টা করা হচ্ছে, কাদের সিদ্দিকী হয়তো তারই একটি অংশ, এবং এই প্রক্রিয়াটি নিশ্চয়ই নতুন করে শুরু হয়নি, অনেক আগে থেকেই। এবং দেখবেন যে এখন কাদের সিদ্দিকী এই জনতা লীগ প্রায়ই জনসভা করছেন। এই যে আগে এতদিন নিশ্চুপ, কোনো জনসভার খবর নেই, হঠাৎ করে কোথা থেকে এত জনসভা শুরু করলেন? তার দলের ব্যাপ্তি কি অনেক বড়? দলের অস্তিত্ব কি টাঙ্গাইলের বাইরে খুব একটা আছে? তাহলে এগুলিকে সক্রিয় করা হচ্ছে। যেমন ওই যে, মানে বলা হয় না যে উকিল আব্দুল সাত্তার তার কবরে এক পা আর বাইরে আর এক পা, সেই উকিল সাত্তারকেও পুঁজি করে সরকার তাকে নির্বাচন করালো। একটাই উদ্দেশ্য, বিএনপিকে একটু জব্দ করা, বিএনপিকে একটু কনফিউশন তৈরি করা, এবং পশ্চিমা বিশ্বকে দেখানো যে না, উকিল আব্দুল সাত্তারের মতন প্রবীণ লোক বিএনপির লোক, কিন্তু তারপরেও সে এই পার্লামেন্ট বর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। তো এই ধরনের নানান, মানে ক্যারিকেচার হচ্ছে,
নির্বাচনকে সামনে রেখে আরও নতুন নতুন পরিস্থিতি দেখবেন। তবে সব কিছুই কিন্তু বিলীন হয়ে যাবে যদি সরকার বিরোধী জোরদার আন্দোলন হয়। তখন দেখবেন যে এই যে সমস্ত নেপথ্যের রাতের অন্ধকারের যে রাজনীতি, যা যে তৎপরতা, সেই তৎপরতাগুলো বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি হয়তো বলে দেবে যে শেষ পর্যন্ত এই সমস্ত নানান রকম ফর্মুলা বা আয়োজন টিকবে কি টিকবে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।